আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি ভেলোর থেকে, তার মানে চেন্নাই। ভেলোর থেকে আমি চলে এসেছি আমার মাকে নিয়ে। আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল। তো ডাক্তার দেখে যে টেস্ট ছিল, কারণ প্রতি বছর যেতে হয় চেক আপের জন্য, তো আলহামদুলিল্লাহ ডক্টর বলল যে সব কিছুই ঠিক আছে, শুধু একটু হাঁটাহাঁটি করার দরকার, আর 2 বছর পর আসলেই হবে। কারণ প্রতি বছরে যাই, এখন 2 বছর পর যাব। ভীষণ ভালো লাগছে, কারণ কি, কারণ অপরিচিত দেশ, অপরিচিত মানুষ, সব কিছুই যেন একটা এলোমেলো হয়ে যায়। তারপরে যেতে হয়, কারণ আমাদের টাইমলি ডক্টর দেখানো বা সব কিছু ডক্টর যেটা বলে সেই অনুযায়ী কাজ করাটাই তোমার করতে হয়, তা না হলে প্রবলেম হয়, যার কারণে যেতে হয়। কিছু কিছু জায়গায় খুব কষ্ট লাগে, কারণ সেই একা একাই দৌড়াতে হয় আমার। সেই সকাল থেকে আপনারা দেখেছেন যে ভোর 5টায় উঠে যায়, উঠে নামাজ পড়ে মাকে নিয়ে হাঁটতে যায়, হেঁটে দেখা যাচ্ছে তখনই ব্লাড টেস্ট দিতে হলে সেই 6টার দিকে ব্লাড টেস্ট দিতে হয়, সব কিছু টেস্ট করে ডক্টর দেখায় তারপর ফিরতে হয়। তো এই যে যে বাংলাদেশে এটা হলে হয়তো আত্মীয় স্বজন ছিল, তারা অনেকটা সাহায্য করতো, কিন্তু ওইখানে তো কেউ নেই, নিজেরই করতে হয়। তারপরও আলহামদুলিল্লাহ যে যতটুক পেরেছি আলহামদুলিল্লাহ আমার মার জন্য করতে পেরেছি, এবং আরও যেন করতে পারি, এই দোয়াটাই করবেন যেন আমি আমার বাবা মাকে ঠিক প্রপারভাবে যেন টেক কেয়ারটা করতে পারি, এবং তাদের পাশে থাকতে পারি, ভালোবাসতে পারি, সেবাটা দিতে পারি, সব কিছুই আর কি। তো আমার জন্য দোয়া করবেন, ভীষণ ভালো লাগছে সত্যি কথা। যে যখন আমি এটা হয়তো অবাক হচ্ছেন যে এত খুশির কি, বা যাই হোক, তো আমার কাছে, আমি জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগছে। যে আর মেন কথা যে আমার বাবাকে রেখে গিয়েছিলাম, বাবার জন্য খুবই টেনশন হয় যে কি করছে না করছে, কারণ আমি সবসময় আমার বাবার খাওয়ার সময় আমি পাশে বসে থাকি, সকালের নাস্তাটা আমি বানিয়ে দিই, তো সব কিছু মিলে একটু একটু তো কষ্ট ছিল, কিন্তু আরেকটা ভালো লাগা ছিল যে হ্যাঁ, আমার মাকে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, যেন আমি সুস্থভাবে আমি আমার মাকে নিয়ে যেতে পারি, এই একটা কাজ করছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো, আমি চলে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আর যেন আমি আমার বাবা মাকে সবসময় আমি ভালো রাখতে পারি, এই দোয়াটা করবেন সবাই আমার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।